তো আজ সবাই বাঙালি, আজকে বাংলায় সবাই অসুবিধা। তো কালকেই একটা প্রেস রিলিজ পাঠানো হয়েছিল আমাদের তরফ থেকে, অফিসিয়াল প্রেস রিলিজ ছিল। জয়দা দায়িত্ব ছাড়ার পরে আমরা শঙ্করলাল চক্রবর্তীকে আমাদের হেড কোচ হিসাবে অ্যাপয়েন্ট করেছি। আজকে উনি আপনাদের সামনে আছেন। আপনাদের তরফ থেকে সবাই এক এক করে হাত তুলে প্রশ্ন করুন। শঙ্করদা, প্রথম দিন প্র্যাকটিস, ঠিক আছে, হেড কোচের দায়িত্ব, চাপটা কি অনুভব করতে শুরু করছেন? বলছি যে ডার্বি চাকরি ব্রদার্স ম্যাচটার পর হঠাৎ কি বলেছে, মানে তিনটার এই পারফরমেন্স কেন, মানে কি এমন ঘটলো বা কি এমন ঘটলো যেখানে ডার্বি জেতার পর চাকরি ব্রদার্স ম্যাচ পাঁচ করে জেতার পর তারপরে কি হলো, ড্র হল, প্রথম ড্র তাও ঠিক আছে, দ্বিতীয়টা ড্র হল, এবং একদম প্লেয়াররা বুঝতে পারে যে চাকরি হয়ে গেল। সেই চাপ যখন শুরু হতে লাগে তাদের বড় চাপ থেকে, সেটা নিয়ে তারা কিছুতেই বিরত থাকে, এবং তখন দেখা যায় যেটা বলেছিল শুনেছ, সঞ্জয়রা বলেছিল যে আমি বলছি শুনছি, এটা কিন্তু আত্মবিশ্বাসের একটা বিরাট বড় নয়, সেটা আমরা বুঝতে পেরেছি। এখন ওইখান থেকে বেরোতেই হবে, কারণ না বেরোলে উপায় নেই। যা এত ক্লিন পর্যন্ত আমরা যা পারফরমেন্স করেছি, যদি আমরা 100% দিয়ে থাকি, এখন বাউন্স ব্যাক করতে গেলে আমাদের 200% হবে, সেটা নিয়ে আর কি আলোচনা। ফোনে আমার সাথে গতকালও হয়, টেবিলের যে পরিস্থিতি, সবই তো মোটামুটি গায়ে গায়ে তোমাদের সাথে যারা টপে আছে তাদের 4 পয়েন্টের গ্যাপ, যদি তোমরা মনে হচ্ছে জিততে হবে, বিশ্বাস করো এটি এখন চ্যাম্পিয়ন হতে পারবে, চ্যাম্পিয়ন হতে হবে, টার্গেট আছে নিশ্চয়ই। এই মুহূর্তে প্লেয়ারদের টার্গেট দেওয়া হয়েছে ম্যাচ টাইম হচ্ছে, কারণ যে অবস্থা এখন মানুষের যে অবস্থায় আছে, এখন যদি তুমি 1 ঘন্টা ম্যাচ 30 পয়েন্ট চাই আরও পাবে, তো স্টেপ বাই স্টেপ হতে হবে। ইস্ট বেঙ্গল আমি টপে রয়েছে, আরো ক্লিয়ার করে রয়েছে, এখান থেকে কি ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হওয়ার
বলছি শঙ্করদা, সামনে একটা সেকেন্ড ট্রান্সফার উইন্ডো আসছে, তো কিছু রদবদল কি ভাবনা চিন্তা রয়েছে? খেললেও
মানে ও 7 তারিখের ম্যাচটা খেলার মতন জায়গায় আছে কি মানে যেহেতু তুমি টিমটার সাথে ছিলে বারবার এবং ড্রেসিং বেঞ্চে বসেছিলে মাঠেও তুমি বারবার ইনস্টিটিউটে কোন কোন ভুলগুলো হয়েছে চার পাঁচটা ম্যাচে বলে তোমার চোখে মনে হয়েছে এই ভুলগুলো আগে করতো না কিন্তু এই ভুলগুলো করেছে লাস্ট চার পাঁচটা এই ভুলগুলো কোন কোন ভুলগুলো সব ডিপার্টমেন্টগুলো বুঝছি।